আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের অঙ্কে একটা নতুন লেখা শেখাবো। কি লেখা শেখাবো বলো তো? যোগ করো। তোমরা এর আগে যোগের ছড়া পড়েছো সকলে, তখন মিস তোমাদের কি বলেছিল, যোগে সব সময় সংখ্যা বেড়ে যায়। যোগ অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সব সময় সংখ্যাগুলো বেড়ে যায়। ধরো তোমার কাছে একটা পেন রয়েছে, তোমার মা তোমাকে আরও একটা পেন দিল, তাহলে এখন তোমার কাছে কটা পেন আছে? তাহলে আমার সাথে তোমরা গোনো, তোমরা তো গুনতে শিখে গেছো। 1, 2, তাহলে তোমার কাছে দুটো পেন আছে এখন। আগে কটা ছিল? একটা। আর যেই মা আর একটা দিল, তখন কি হলো, তোমার কাছে দুটো পেন থাও হলো। তাহলে এইভাবেই কিন্তু যোগে সংখ্যাগুলো বেড়ে যায়। তোমার কাছে ধরো এখন দুটো পেন রয়েছে, মা তোমাকে আরও একটা পেন দিল, তাহলে কি হবে, তোমার কাছে তো পেনগুলো বেড়ে যাবে না? তাহলে এখন তোমার কাছে কটা পেন আছে? আবার চলো আমরা গুনি। 1, 2, 3, তোমার কাছে এখন 3টে পেন আছে। দেখেছো, আবারও কিন্তু পেনের সংখ্যা বেড়ে গেল। মা তোমাকে যদি আবার আরও একটা পেন দেয়, তাহলে তোমার কাছে কটা পেন থাকবে? তাহলে দেখো, 1, 2, 3, 4, তোমার কাছে এখন 4টে পেন আছে। দেখলে আস্তে আস্তে কীভাবে পেনের সংখ্যাগুলো বেড়ে গেল? আমরা যখন যোগ অঙ্ক করব, তখন কিন্তু এইভাবেই সংখ্যাগুলো বেড়ে যাবে। তাহলে তোমরা তো দেখলে যে পেনগুলো কীভাবে বেড়ে গেল। তাহলে যোগ মানেই কিন্তু সব সময় বেড়ে যাওয়া। এইভাবেই কিন্তু যোগে সব সময় বেড়ে যায়। এইবার আমরা কিন্তু অঙ্ক করব, যোগ অঙ্ক করব। তোমরা সবাই তোমাদের খাতা পেন্সিল বার করো। যোগের কিন্তু জানো একটা চিহ্ন আছে, দেখো এইটা হচ্ছে যোগ চিহ্ন। দেখো তোমরা, এটা কিন্তু যোগ চিহ্ন। এই চিহ্নটা যখন দুটো সংখ্যার মাঝখানে থাকবে, তখন জানবে ওটা যোগ অঙ্ক আর তোমাদের যোগ করতে হবে। তাহলে ভালো করে দেখেছো, এটা যোগ চিহ্ন। তাহলে এখন খাতায় লিখবো। খাতার প্রথম ঘরে তো তোমরা সংখ্যা লিখতে শিখেছিলে, কিন্তু এখন আমরা এই খাতার প্রথম ঘরে কিন্তু লিখবো না। যোগ অঙ্কের ক্ষেত্রে সব সময় এই প্রথম ঘরটা ফাঁকা রাখবে। এই প্রথম ঘরে ঠিক নিচে আমরা সংখ্যা লিখব। তাহলে লেখো, 1 লিখেছ, ঠিক তার পাশের ঘরে যোগ চিহ্ন দাও। যোগ চিহ্নের ঠিক পাশের ঘরে আবার লেখো 1। এই 1-এর পাশের ঘরে সমান চিহ্ন দাও। সবাই লিখেছ? দেখো এই যে এখানে যে 1 লিখেছি, এই 1 মানে কত? একটা দাগ। এখানে যদি 1 না থেকে যদি অন্য সংখ্যা থাকতো, ধরো 2 রয়েছে, তখন কি করতাম? দুটো দাগ দিতাম। এখানে কি রয়েছে? 1 রয়েছে, তাহলে আমরা একটা দাগ দেব। ঠিক, কিন্তু দাগটা এই যে ওপরে যে ঘরটা ফাঁকা দেখেছি, সেই ঘরে কিন্তু দাগটা দেবে। তাহলে দাও একটা দাগ, একটা দাগ দাও সকলে। আবার দেখো যোগ চিহ্নের ঠিক পাশের ঘরে আবার কি লিখেছি? 1 লিখেছি। এখানেও যে সংখ্যা থাকবে, ঠিক ততগুলো দাগ দিতে হবে। এখানে 1 আছে, 1 মানে কটা দাগ? একটা দাগ। তাহলে ঠিক ওপরের ঘরে একটা দাগ দাও। এইবার আমরা কি করব বলো তো? এই দাগগুলোকে গুনব। তাহলে আমার সকলে সাথে সকলে দাগগুলো গোনো। 1, 2, কটা দাগ হলো? দুটো দাগ। এটা কিন্তু উত্তর। এই উত্তরটা কোথায় লিখবো বলো তো? এই সমান চিহ্নে
ঠিক পাশের ঘরে। তাহলে লেখো দুই। তোমরা তো সমান চিহ্ন জানো, সমান চিহ্নের এদিকেও যা থাকবে আবার এদিকেও তাই থাকবে। দেখো এদিকে কি রয়েছে, এক আর এক মিলে কত হয়েছে দুই, আবার এদিকে উত্তরও কিন্তু কি হয়েছে দুই। তাহলে দুদিকেই সমান হয়েছে। তো এইবার কিন্তু তোমরা পরের অঙ্কটা টুকবে, এই ঘরটায় কেউ কিছু লিখবে না, ঠিক তার নিচের ঘরে। দেখেছো এই ঘরটায় কিন্তু কিচ্ছু লিখবে না, ঠিক নিচের ঘরে লেখো দুই। দুই লিখেছ, ঠিক তার পাশের ঘরে যোগ চিহ্ন দাও। যোগ চিহ্ন দিয়েছ, ঠিক তার পাশের ঘরে লেখো এক। এই একে পাশের ঘরে সমান চিহ্ন দেবে। এখানে দেখো কত আছে দুই, তাহলে আমরা কটা দাগ দেব, দুটো দাগ দেব, ঠিক। কিন্তু দুইয়ের মাথার উপরে যে ঘরটা ফাঁকা রেখেছো ওই ঘরে কিন্তু দুটো দাগ দেবে। তাহলে দাও এক দুই, আর দাগগুলো যখন দেবে তখন কিন্তু মুখে বলে বলে দাগ দেবে, তাহলে ভুল হবে না। এখানে যোগের দেখো ঠিক পাশে কি আছে, এক আছে। তাহলে আমরা কত লিখব, এই একের ওপরে কটা দাগ টানব, একটা দাগ। তাহলে টানো একটা দাগ। এইবার কি করব, দাগগুলোকে আমরা গুনব, গোনো। আর যোগের ক্ষেত্রে কিন্তু সবসময় এই দিক থেকেই গুনবে, মনে থাকবে। তাহলে গোনো এক দুই তিন, তাহলে তিনটা আমরা সমান চিহ্নে এই ঘরটাতে লিখবো, ঠিক কিন্তু পাশের ঘরে লিখবে। লিখেছো, তারপরে এই ঘরটা আবার ফাঁকা দেবে, ফাঁকা দিয়ে লেখো ঠিক তার নিচের ঘরে, নিচের ঘরে লেখো তিন। যোগ এক, তারপরে সমান চিহ্ন, এই একে ঠিক পাশের ঘরে সমান চিহ্ন দেবে। এখানে কত রয়েছে তিন, তাহলে তিনের ঠিক ওপরে যে ঘরটা আমরা ফাঁকা রেখেছি সেই ঘরে আমরা কটা দাগ টানবো, তিন মানে কটা দাগ, তিনটে দাগ। তাহলে সকলে তিনটে দাগ কাটো, এক দুই তিন। আর দেখো যোগ চিহ্নের পাশের ঘরে আমরা কত লিখেছি, এক। তাহলে এক মানে কত, একটা দাগ। তাহলে একের ওপরে সকলে একটা দাগ টানো। এইবার কিন্তু আমরা গুনবো দাগগুলো, এক দুই তিন চার, চারটা কোথায় লিখব, সমান চিহ্নের ঠিক পাশের ঘরে লেখো চার। এইবার দেখো এই ঘরটা ফাঁকা রাখবে, ফাঁকা রেখে ঠিক তার নিচের ঘরে, এই যে এই ঘরটায় আমরা লিখব, কি লিখব দুই, লেখো দুই। দুইয়ের ঠিক পাশের ঘরে যোগ চিহ্ন দাও, যোগ চিহ্নের ঠিক পাশের ঘরে লেখো দুই। আর এই দুই লিখেছ তার পাশের ঘরে আবার সমান চিহ্ন দেবে। এখানে কত লিখেছি দুই, তার মানে আমরা দুটো দাগ দেব, দাও এক দুই। দেখো যোগ চিহ্নের পাশের ঘরে আবার দুই লিখেছি, তাহলে দুটো দাগ দেব, আবার লেখো এক দুই। এবার আমার সাথে সকলে গোনো আবার, এক
দুই তিন চার, এই চারটা কোথায় লিখবো? সমান চিহ্নের ঠিক পাশের ঘরে। লেখো। চার, দেখো আবার, কিন্তু দেখেছো যোগ, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক লেখার আগে কি করছি, ওপরের ঘরটা কিন্তু ফাঁকা দিচ্ছি, সকলে কিন্তু ভালো করে দেখবে, কেউ কিন্তু পরপর অঙ্কগুলো টুকবে না। এই ঘরটা ফাঁকা দিয়ে যে অঙ্কটা টুকেছি, তার নিচের ঘরটা ফাঁকা দিয়ে এই ঘরে আমরা লিখব। লেখো। তিন, যোগ চিহ্ন দাও এই পাশের ঘরে, এই যোগ চিহ্নের পাশের ঘরে লেখো দুই, এই দুইয়ের পাশের ঘরে কি দেব? সমান চিহ্ন। দেখো এখানে কত লিখেছি, তিন। তিন মানে তিনটে দাগ, তাহলে তিনটে দাগ এর মাথায় টানো, তিনের ঠিক ওপরে যে ফাঁকা ঘরটা আছে সেখানে, এক দুই তিন। আর যোগ চিহ্নের পাশের ঘরে কত লিখেছি, দুই, তাহলে দুইয়ের মাথার ওপরে ঠিক এই ফাঁকা যে ঘরটা রেখেছি এখানে কটা দাগ দাও টানবো? দুটো দাগ, এক দুই। এইবার দাগগুলোকে আবার গুনে ফেলবো, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা তো উত্তর, এই সমান চিহ্নের ঠিক পাশের ঘরে লিখবো পাঁচ। তারপরে আবার এই ঘরটা ফাঁকা দেব, দিয়ে ঠিক তার নিচের ঘরে লিখব তিন। তিন লেখো সবাই, দিয়ে যোগ চিহ্ন, তিনের ঠিক পাশের ঘরে যোগ চিহ্ন দেবে, এই যোগ চিহ্নের পাশের ঘরে আবার তিন লেখো, এই তিনের পাশের ঘরে সমান চিহ্ন দাও। এখানে কত আছে, তিন। তিন মানে তিনটে দাগ, ঠিক এর ওপরে ফাঁকা ঘরটাতে, ওপরে যে ফাঁকা ঘরটা এখানে দাও তিনটে দাগ, এক দুই তিন। আবার যোগ চিহ্নের এপাশেও দেখো তিন রয়েছে, এখানেও কটা দাগ হবে, তিনটে দাগ, তা তিনটে দাগ দাও সকলে, এক দুই তিন। এইবার আমরা দাগগুলো গুনব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা দাগ হলো, তাহলে আমি ছয়টা কোথায় লিখবো? সমান চিহ্নের ঠিক পাশের ঘরে, তাহলে সমান চিহ্নের পাশের ঘরে সকলে ছয় লেখো। ছয়টা কি? ছয়টা হচ্ছে উত্তর। তোমরা তাহলে যোগ অঙ্ক আজকে শিখলে, তাহলে এটা কি বলেছি আমি, এটা হচ্ছে যোগের চিহ্ন, এই চিহ্নটার নাম যোগ চিহ্ন। তাহলে সবাই কিন্তু ভালো করে দেখো, এটা হচ্ছে যোগ চিহ্ন, এই চিহ্নটা যখন দুটো সংখ্যার মাঝখানে থাকবে তখন তোমরা জানবে এটা যোগ অঙ্ক, আর তোমাদের যোগ করতে হবে। তোমরা তাহলে বাড়িতে ভালো করে এই যোগ অঙ্কগুলো অভ্যাস করবে। আজকে এইটুকুনি।